আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রেসিডেন্ট রাইসির ওমান সফর, 12 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। যুদ্ধ বন্ধে ইতালির প্রস্তাব ভেবে দেখছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেয়ায় জাপানকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ থাকছে কুতুব মিনারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে সংশয়। ভারতে চলছে ভয়াবহ মুসলিম নির্যাতন, এমন কোনো হীন উপায় নেই যা দ্বারা মুসলমানদের উপর নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। কখনো মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, কখনো উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের নামাজ পড়ার স্থানে গোবর ফেলে আসছে যাতে করে মুসলিমরা নামাজ পড়তে না পারে, কখনো বা হিজাব পরার কারণে মুসলিম মেয়েদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। এবার তারা আবারও তাজমহলের উপর আক্রমণ করল। এবার কুতুব মিনারে শিবলিঙ্গ স্থাপন করার ঘোষণা দিয়েছে এক উগ্রবাদী হিন্দু সন্ন্যাসী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের এই উগ্রবাদীরা আর কতদিন এভাবে মুসলমানদেরকে টার্গেট করে নির্যাতন চালাবে? এই অগ্রগতি কি পারবে কুতুব মিনারের মতো স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে, যে শিবলিঙ্গতে তারা তাদের নিজেদের স্ত্রীদের দুধ দিয়ে গোসল করায়? এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের কি করা উচিত বলে আপনারা মনে করেন? আমি মনে করি একজন মুসলিম হিসাবে এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের কেটে দেওয়া উচিত। তারা যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই সেটা কমেন্টসে লিখে যাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। প্রেসিডেন্ট রাইসির ওমান সফর, 12 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে 12টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে। সোমবার ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির একদিনের মাস্কাট সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়। জ্বালানি পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুদেশের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদ উপস্থিত ছিলেন। এর আগে ওমানের সুলতান তার আল আলম প্রাসাদে ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং প্রেসিডেন্ট রাইসি ও সুলতান হাইসামকে গার্ড অব অনার প্রদান করা হয়। ইরানের প্রেসিডেন্ট ও তার শক্তিশালী সফর সঙ্গীকে সম্মান জানানোর জন্য 21 বার তোপধ্বনি করা হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার একদিনের ওমান সফর শেষে সোমবার রাতেই তেহরানে ফিরে এসেছেন। গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রাইসি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ বলে ঘোষণা করেন। তার সরকারের এই নীতির অংশ হিসেবে এরই মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। ইরানের শুল্ক অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিগত ফার্সি বছরে ইরান ও ওমানের মধ্যে বাণিজ্যিক লেনদেন $133.60 লাখ উন্নীত হয়েছে, যা তার আগের বছরের তুলনায় শতকরা 53% বেশি। যুদ্ধবন্দী ইতালির প্রস্তাব ভেবে দেখছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের অবসানে ইতালি যে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে তা ভেবে দেখছে রাশিয়া। সোমবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো এ তথ্য জানিয়েছেন খবর এএফপির। গত 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে ওই যুদ্ধবন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিক বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এরই মধ্যে ইতালির পক্ষ থেকে শান্তি চুক্তির প্রস্তাব এলো। এই বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি প্রস্তাবটি পাওয়ার পর আমরা এটি এখন পড়ে দেখছি, তবে ওই প্রস্তাবের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। বলেন, ইতালির প্রস্তাবটি নিয়ে তারা আরও পরে প্রতিক্রিয়া জানাবেন। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেইকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায়, প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইতালির মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় রুশ পক্ষের প্রধান আলোচক ভলাদিমির মেদিনস্কি। গত রোববার তিনি বলেন, রাশিয়া আবার আলোচনা শুরু করতে প্রস্তুত হলেও ইউক্রেনের কারণে এটা আটকে আছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেন, আমাদের কারণে আলোচনা বন্ধ এবং সবকিছু স্থগিত হয়নি।
ইউক্রেন সংগঠনমূলক কোনো অবস্থান এড়ে আলোচনা আবার শুরু হবে বলেও জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের দেশনা শহরে রুশ বিমান হামলায় 87 জন নিহত হয়েছে। গত মঙ্গলবার এই হামলা চালানো হয়। তিনি বলেছেন, যুদ্ধ শুরুর পর একক বিমান হামলায় এটি সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। সুইজারল্যান্ডের দাভাসে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই তথ্য জানান তিনি। হামলার দিন রুশ সামরিক বাহিনীর মুখপাত্র বলেছিলেন, দেশনার কাছে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ শিবিরে তাদের দীর্ঘমাত্রার নির্ভুল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রাশিয়ার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেয় জাপানকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 3 দিনের সফরে জাপানের টোকিওতে অবস্থান করছেন। দক্ষিণ কোরিয়া সফর শেষ করে রোববার বিকেলে টোকিওর কাছে ইয়োকোতা বিমান ঘাটিতে পৌঁছান বাইডেন। সোমবার ছিল তার কর্মব্যস্ত দিন। সম্রাটের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় বাইডেনের। সাক্ষাৎকালে মার্কিন জনগণের পক্ষ থেকে জাপানের সম্রাটকে অভিনন্দন জানান বাইডেন। এ সময় নাগরিক পর্যায়ের মৈত্রীর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কে সুদৃঢ় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন তারা। সোমবারের এই সাক্ষাতে সম্রাট নারুহিত বেশ কিছু সময় ধরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইংরেজিতে কথা বলেন। 2019 সালের মে মাসে নারুহিত সিংহাসনে আরোহণ করার পর তার সঙ্গে সাক্ষাৎ করা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন বাইডেন। সম্রাটের সঙ্গে সাক্ষাতের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে বসেন বাইডেন। এর আগে টোকিওর আকাশাকা প্রাসাদে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কিশিদা। এ সময় জাপানের আত্মরক্ষা বাহিনীর বিশেষ একটি দল বাইডেনকে গার্ড অব অনার প্রদান করে। অভ্যর্থনা অনুষ্ঠানের পর দেয়া সংক্ষিপ্ত ভাষণে কিশিদা বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এশিয়ায় প্রথম সফরে বাইডেনকে স্বাগত জানাতে পেরে তিনি উৎফুল্ল। অন্যদিকে যুক্তরাষ্ট্র জাপান মৈত্রীকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির একটি প্রধান ভিত্তি হিসেবে আখ্যা দেন বাইডেন। এছাড়া রাশিয়ার অভিযানের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণের জন্য জাপানকে ধন্যবাদ দেন মার্কিন প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকতা শেষে দুই নেতা শীর্ষ বৈঠকে মিলিত হন। জাপানের স্থানীয় সময় বেলা 11টায় শুরু হওয়া বৈঠক 3 পর্বে অনুষ্ঠিত হয়, যা চলে 2 ঘন্টা 15 মিনিট। শুরুতে দুই নেতা একান্তে বসে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলোর ওপর আলোকপাত করেন। এরপর ছোট আকারের গ্রুপ পর্যায়ের বৈঠকে আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে যৌথ বিবৃতি সহ আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো চিহ্নিত ও চূড়ান্ত করা হয় মধ্যাহ্নভোজে। শীর্ষ বৈঠকের পর জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বৈঠকের মূল্যায়ন নিয়ে জাপানের অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা। জাপানের পক্ষ থেকে 3টি দিকে আলোচনা চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেগুলো হচ্ছে আন্তর্জাতিক সমস্যাবলী, আঞ্চলিক পরিস্থিতি ও দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে এগিয়ে নেওয়া। আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে ইউক্রেন পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করা হয়। আঞ্চলিক পরিস্থিতির ক্ষেত্রেও ইউক্রেনে রাশিয়া চালানো হামলার পরোক্ষ উদ্ধৃতি টেনে শক্ত বার্তা দেওয়া হয় যে একতরফাভাবে স্থিতাবস্থা বদলে ফেলে বিশ্বের যে কোনো অঞ্চলে এমন কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। ইউক্রেনে রাশিয়ার হামলা চীনের ওপর যে সম্ভাব্য প্রভাব ফেলতে পারে তা নিয়ে দুই দেশের উদ্বেগ এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। কুতুব মিনারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে সংশয়। ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম আকর্ষণ কুতুব মিনারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা ঘিরে সৃষ্টি হয়েছে সংশয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি অস্বীকার করলেও কুতুব মিনার এলাকায় নতুন করে খনন কাজ করা হবে কিনা তা নিয়ে দোলাচল সৃষ্টি হয়েছে। দিল্লির নিম্ন আদালতে রুজু হয়েছে একাধিক মামলা। সরকার আনুষ্ঠানিকভাবে হাত গুটিয়ে নিলেও আদালতের রায়ে ওই এলাকার ধর্মীয় চরিত্র নির্ধারণ হবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে। একাধিক প্রাচীন স্থাপত্যের ধর্মীয় চরিত্র ঘিরে ভারতের রাজনীতি এই মুহূর্তে সরগরম। এলাহাবাদ হাইকোর্ট তাজমহলের বন্ধ করপাট খোলার আর্জি প্রথম শুনানিতে খারিজ করে দিলেও অন্যান্য ঐতিহাসিক ও প্রাচীন স্থাপত্য ঘিরে জটিলতা কাটেনি। কাশীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে মামলার প্রাথমিক শুনানি সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার জেলা জজ জানাবেন কোন আবেদনে শুনানি প্রথম হবে। মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থানের ভাগ্য ঝুলে রয়েছে স্থানীয় আদালতে। এর মধ্যে কুতুব মিনার নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সুলতান কুতুবউদ্দিন আইবেকের তৈরি ওই সুউচ্চ মিনার চত্বরে একদা হিন্দু মন্দিরের অবস্থান ছিল কিনা তা হতে চলেছে আদালতের বিচার্য বিষয়। গত সপ্তাহে খবর রটে কেন্দ্রীয় সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে ASI কুতুব মিনার চত্বরে নতুন করে খননের দায়িত্ব দিয়েছে। সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি গত রোববার সেই খবর অস্বীকার করলেও দিল্লির নিম্ন আদালত যে সেই নির্দেশ দেবেন না তার কোনো নিশ্চয়তা এই মুহূর্তে নেই।
বিভিন্ন ধর্মীয় দাবি হঠাৎই দেশের বিভিন্ন অংশ থেকে উঠতে শুরু করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এবারের ঈদে রাজ্যের কোথাও রাস্তায় নামাজ পড়তে দেওয়া হয়নি, 1 লাখের বেশি লাউড স্পিকার খুলে দেওয়া হয়েছে, মসজিদের মাইকের আওয়াজ কমিয়ে দেওয়া হয়েছে, কারণ জ্ঞানব্যাপী মসজিদ মামলা খারিজ করে না দিয়ে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে বলেছেন, 1991 সালের কেন্দ্রীয় আইনে বলা নেই কোনো প্রাচীন স্থাপত্যের ধর্মীয় চরিত্র নির্ধারণ করা যাবে না। এ মন্তব্য করে সুপ্রিম কোর্ট জ্ঞানব্যাপী মসজিদ মামলাটি বিচারের জন্য বারাণসী জেলা আদালতের কাছে পাঠিয়েছেন। আর সর্বোচ্চ আদালতের এই নির্দেশে বিশিষ্ট রাজনৈতিক সমাজতাত্ত্বিক মনস্তত্ত্ববিদ আশিস নন্দী কিছুটা বিস্মিত। এ বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, স্পর্শকাতরতার কথা বিবেচনা করেই 1991 সালের ওই আইন তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়েও তার সবিস্তার উল্লেখ করেছিলেন। এখন কি কারণে জ্ঞানব্যাপী মামলায় এই মন্তব্য করা হলো বলা কঠিন, কারণ চূড়ান্ত রায় সর্বোচ্চ আদালত দেননি। তিনি বলেন, আইনের বিষয়টি পাশে সরিয়ে রাজনৈতিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করলে মনে হচ্ছে শাসক দল 2024 সালের ভোটের পৃষ্ঠভূমি তৈরির প্রচেষ্টা শুরু করে দিয়েছে এবং সেটি তারা করতে চাইছে আইনি পথে। সুপ্রিম কোর্টের ওই যুক্তি মেনে কুতুব মিনার সংলগ্ন এলাকার ধর্মীয় চরিত্র নির্ধারণে দিল্লির নিম্ন আদালত রায় দিলে হিন্দুত্ববাদীদের পালে নিশ্চিতভাবে আরও হাওয়া লাগবে, কারণ এই মহলের দাবি, মোট 27টি মন্দির ভেঙে সুলতান কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার সংলগ্ন স্থাপত্য গড়েছিলেন। তাদের আরও দাবি, ওই চত্বরে থাকা দেবদেবীর মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করে পূজার অনুমতি দেওয়া হোক। এদিকে বিশ্ব হিন্দু পরিষদ ও দাবির জানিয়েছে, কুতুব মিনার যে জায়গায় তৈরি, একসময় সেখানে ছিল বিষ্ণুর মন্দির, অতএব ওই মিনারকে বিষ্ণুর স্তম্ভ ঘোষণা করা হোক।